তুই তো জানিস না তোর পেছনে কি কি চলছে। আমার মনে সন্দেহ হওয়া শুরু হয়ে গেছে। এখনো তোর কাছে সময় আছে, তুই চাইলেই আটকাতে পারবি। আমার এখন রাগ উঠছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। ভালো হয়েছে তোর সন্দেহ হচ্ছে, তোর মাথা খারাপ হয়ে যাচ্ছে, এটাই তোমাদের কারণ ছিল তোর কান ভাঙানোর। এবার তোকে খেয়াল রাখতে হবে, এবার তোরা সবকিছু আমার উপর ছেড়ে দে। কথায় বলে যে মিথ্যাও কখনো কখনো সত্যি হয়ে যায়। একটা মিথ্যেকে হাজারবার বললে তখন সেটা সত্যি হয়ে যায়। সত্যি আর মিথ্যের মধ্যে পার্থক্য করা সবসময় সহজ হয় না, কিন্তু ভিত্তিহীন আর অকারণ গুরুত্বহীন কথা প্রথমবার শুনেই বুঝে ফেলা, সেটা একটা গুণ যা সতর্ক থেকে আর নিজের চেতনাকে বাঁচিয়ে রেখে অর্জন করা যেতে পারে। কিন্তু যদি মিথ্যের বোঝা বুদ্ধিমত্তার উপর চেপে বসে, তাহলে মানুষ ধীরে ধীরে চোরাবালির পাকে আটকে পড়ে, যেখানে আফসোস ছাড়া আর কিছুই করার থাকে না। বাবলু, এটা কোনো সময় বাড়ি ফেরার? বলো কোথায় গিয়েছিলে? বলবো না আমি, কি করবে তুমি? মায়ের সাথে কেউ এভাবে কথা বলে? আর কোনো মা কি এইভাবে কথা বলে? আচ্ছা শোভা, কি হয়েছে তোমার এনার্জির? খাওয়া খাওনি? খেয়েছি স্যার। তো আসল মায়ের মতন বকো, নিজের মায়ের মতো। চলো ওয়ান্স এগেন, নুপুর কি ছিল লাইনটা? বাবলু বাবলু, এটা কোনো সময় হলো নাকি বাড়ি ফেরার? বলো কোথায় গিয়েছিলে? বলবো না আমি, যাও, কি করবে তুমি? মায়ের সাথে কেউ এভাবে কথা বলে? দাও দাও তোমার ফোনটা। মা, খুব ভালো শোভা, ভেরি গুড। জোড়াদি, কেমন আছেন আপনি? ভালো আছি বিজয় বাবু, আপনি কেমন আছেন? এই চলে যাচ্ছে কোনো ভাবে। প্রস্তুতি কেমন চলছে? যদি এটা না জিজ্ঞেস করেন সেটাই ভালো হয়। আপনি বলুন আপনার কেমন চলছে? আমাদের তো প্রায় শেষের পথে, একবার প্রজেক্টরে চেক করে নিলেই তারপর সোজা বাড়ি। আপনি লাকি খুব জোড়াদি, আমাদের রিহার্সাল তো ভোর তিনটে অবধি চলবে। তিনটে পর্যন্ত? হ্যাঁ। ও গড, ঠিক আছে আসুন তাহলে। চলুন, অল দ্য বেস্ট, কাল দেখা হবে। থ্যাংক ইউ, বাই বাই সারদা ম্যাম। হেই, দেখুন আমাদের স্কুলের পজিশনটা এর উপরে ডিপেন্ড করে রয়েছে, সুতরাং স্টুডেন্টস এমন ভাবে চেষ্টা চরিত্র করবে। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং স্যার। স্যার, প্রত্যেকটা জায়গায় আলাদাভাবে রিহার্সাল চলছে, কিন্তু আমাদের কাছে আমাদের ড্যান্স প্র্যাকটিসের কোনো রুম নেই স্যার। স্যার, আমরা কি ছাদটা খুলতে পারি? প্লিজ স্যার, প্লিজ স্যার, স্যার প্লিজ স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার। অ্যানোলডের আর দুদিন বাকি আছে, প্লিজ স্যার। স্যার, প্র্যাকটিস তো আমরা করেই নেব, ডোন্ট ওয়ারি স্যার, প্লিজ প্লিজ স্যার, প্লিজ। প্রিন্সিপাল স্যার, দিতে পারি তো? আই ডোন্ট সি এনি প্রবলেম। বয়েজ, চেয়ারম্যান স্যার পারমিশন দিয়ে দিয়েছেন। ইয়েস, কিন্তু 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 নো লাউড মিউজিক, আর তোমাদের গ্রুপ ছাড়া আর কাউকে কিন্তু এলাও করা হবে না। হ্যাঁ স্যার, একদম স্যার, একদম স্যার। এন্ড ওয়ান মোর থিং, ইম্পর্টেন্ট থিং ইট ইজ, টেরাসে দেওয়ালে অথবা প্যারাপিটে কোনো দুষ্টুমি নয়। ইয়েস স্যার, ঠিক আছে। ওয়াচম্যানকে বলে দেবে যে আমাদের সাথে কথা হয়ে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। স্টুডেন্টদের এই উৎসাহ দেখে আমার ভীষণ ভালো লাগলো। জৈন বাবু, আমাদের টিচার্সরাও খুবই উৎসাহিত এই অ্যানুয়াল ডেকে নিয়ে, বলছেন যে এখান থেকে শুরু করে গেট পর্যন্ত ডেকোরেশন করবেন। ভেরি গুড, প্রায় 550 প্যারেন্টস আর স্টুডেন্ট একত্রিত হবেন, আমাদের স্কুলের খুব ভালো পাবলিসিটি হবে। আমরা বিশেষ প্রেস টিমকে আসতে বলেছি। না না, ভালোই হবে স্যার, বাচ্চারা যেরকম বলে না, লেটস রকেট, লেটস রকেট। গুড যতীন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এই থিমটার দুটো ভ্যারিয়েশন আরো বানাও, একটা এই কোণার জন্য আর একটা এই কোণার জন্য। রিজওয়ান, এই দেখ কেমন লাগছে রে? খুব ভালো হয়েছে রে অনুরাগ, কিন্তু এতে আরো একটু অরেঞ্জ কালার দেওয়া যেতে পারে। ভালো লাগবে? হ্যাঁ ভাই, দারুণ লাগবে। আচ্ছা ঠিক আছে। অ্যানুয়াল ডে সব স্কুলেরই সবচেয়ে বড় উৎসব, যেখানে প্রতিটি একাডেমিক স্তরেই বাচ্চাদের বিভিন্ন ট্যালেন্ট একটা প্ল্যাটফর্ম পায়, আর শিক্ষকেরা পর্দার পিছনে থেকে দিন রাত পরিশ্রম করে সেই উৎসবকে সাফল্যমণ্ডিত করে। জিনিয়াস ভিশন স্কুলেও 11ই মার্চ 2016 অনেক রাত অবধি খুব হৈহুল্লোড়ের মধ্যে তোড়জোড় চলছিল। 14ই মার্চ ছিল অ্যানুয়াল ডে, কিন্তু এই অ্যানুয়াল ডে হলোই না, ক্যান্সেল করতে হলো, এমন একটা কারণের জন্য যা কেউ কখনো হয়তো কল্পনাও করতে পারেনি।
অনুরাগ, 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 হেল্প, হেল্প, হেল্প! আরে কেউ আছেন? শরণবাবু, ওয়াচম্যান, কোথায় গেলেন আপনারা? হেল্প! আরে কেউ আছেন? তাড়াতাড়ি আসুন, অ্যাম্বুলেন্স ডাকুন, অ্যাম্বুলেন্স ডাকুন! হেল্প, হেল্প! অনুরাগ, অ্যাম্বুলেন্স কি ডাকো, হেল্প! মহেশ, পেশেন্টের অবস্থা ভালো নয়। আরএমওকে বলো যে ডক্টর কাশ্যপকে স্ট্যান্ড বাই রাখতে, পেশেন্ট ভীষণ রকম জখম। ক্লাস 8 স্যার, অনুরাগ মণ্ডল। এই বাচ্চাটা টিচার্স কোয়ার্টারে কি করছিল, পড়লো কি করে? স্যার, আই হ্যাভ নো আইডিয়া স্যার। আমাদের আর্ট অ্যান্ড ক্রাফট টিচার পার্থ দত্ত অনুরাগকে পড়তে দেখেছিল। উনি চিৎকার করেছিলেন, কিন্তু আমাদের বেশিরভাগ টিচার তখন স্কুলের কাজে ব্যস্ত ছিলেন। প্যারেন্টসকে ইনফর্ম করেছেন? ওই জোরা মালিককে বলেছি, উনি ইনফর্ম করে দেবেন। আর অনুরাগের বড় ভাই আছে স্যার, বিবেক, ক্লাস 11 এ পড়ে, ওকেও ইনফর্ম করে দিয়েছি। কোন হসপিটালে যাচ্ছেন? জিআর শুক্লা মেমোরিয়াল হসপিটাল। আচ্ছা, এটা বলুন, কেউ পুলিশকে ইনফর্ম করেছে কিনা? না স্যার, ভাবলাম আগে আপনাকে ইনফর্ম করি। আমি পুলিশকে ইনফর্ম করে দিচ্ছি, আর ওখানে যাচ্ছি। সত্যেন্দ্র বাবু, জহরা মালিক বলছি, অনুরাগের স্কুল টিচার। নমস্কার ম্যাডাম, কি ব্যাপার, আপনি এত রাতে ফোন করছেন? স্যার, একটা ইমার্জেন্সি হয়ে গেছে, যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। কেন, কি হয়েছে? বিবেক, অনুরাগ ঠিক আছে তো? স্যার, কেউ কিচ্ছু বলতে পারছে না যে কিভাবে হলো, কেমন করে হলো, কিন্তু আপনার ছোট ছেলে বিল্ডিং এর ছাদ থেকে পড়ে গেছে। কি বলছেন ম্যাডাম আপনি? হ্যাঁ স্যার, আই এম রিয়েলি সরি। আপনি আপনি দেরি করবেন না, যত তাড়াতাড়ি পারবেন চলে আসুন জিয়া শুক্লা মেমোরিয়াল হসপিটাল। কি হয়েছে? তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আরে কিন্তু কি হয়েছে? আরে এক্ষুনি স্কুল থেকে ফোন এসেছিল ওর টিচারের, উনি বলছেন অনুরাগ ছাদ থেকে পড়ে গেছে আর হসপিটালে অ্যাডমিট আছে। হে ভগবান! দেখো, তুমি চিন্তা করো না, তুমি তুমি রেডি হয়ে নাও, আমি এক্ষুনি ওয়ার্ডেনকে ফোন করছি, উনি নিশ্চয়ই বিবেকের সঙ্গে আমাদের কথা বলাবেন। ফোন করো। বাবা, আমাদের এখনই ইনফর্ম করেছে, আমি এখনই স্কুল থেকে হোস্টেলে এসেছি। আচ্ছা বিবেক, শোন, কি করে হলো, কোথায় হলো, আর কতটা সিরিয়াস আছে কিছু তো বল। বাবা, আমি কিছু জানি না বাবা। ওয়ার্ডেন স্যার এখনই বললেন যে স্টাফ কোয়ার্টারে হয়েছে। স্টাফ কোয়ার্টারে? কিন্তু অত রাতে অনুরাগ ওখানে কি করছিল? জানি না বাবা, এখন আমরা হসপিটালে যাচ্ছি সবাই। বাবা, আমরা এক্ষুনি যাচ্ছি, তুই তুই চিন্তা করিস না, আমরা এক্ষুনি বেরোচ্ছি। স্যার, জিনিয়াস ভিশন স্কুল থেকে কেস এসেছে। স্কুল থেকে? স্যার, একটা 8 এর স্টুডেন্ট বিল্ডিং থেকে পড়ে গেছে, কেউ জানে না কি করে পড়ে গেল, খুব ক্রিটিক্যাল। স্যার, স্যার আমার ভাই কোথায় স্যার? ও অপারেশন থিয়েটারে আছে। বিবেক, বসো, তুমি বসো, আমি দেখা করতে চাই স্যার। স্যার, ও আমার ভাই হয়, আমি দেখতে চাই ওকে। না, এখন দেখা করা যাবে না। না মানে কি, কেমন আছে অনুরাগ? আই এম সরি, আমরা কিছু করতে পারিনি, এখানে আনতে আনতে রাস্তাতেই মারা যায়। বিবেক, রিজবান, আমাদের পুলিশকে ইনফর্ম করতে হবে। হয়তো আমাদের চেয়ারম্যান স্যার ইনফর্ম করে দিয়েছেন পুলিশকে। সুমিত বাবু, সুমিত বাবু, অনুরাগ কোথায়? হয়েই যাচ্ছে কিন্তু ও ফোনটা তুলছে না। হসপিটালে ফোন হয়তো সাইলেন্টে রাখতে বলেছে, তুমি ট্রাই করতে থাকো। দেখ ভাই বিবেক, ফোনটা ধরে নে ভাই, হতে পারে তোর মা বাবাকেও ফোন করছে। এখন আমি কি বলবো ভাই মা বাবাকে? হয়েই যাচ্ছে কিন্তু উঠাচ্ছে না। দীপা, তুমি চিন্তা করো না, আমরা এক্ষুনি হসপিটালে পৌঁছে যাব অনুরাগের কাছে। ডেড অন অ্যারাইভালের কেস ইন্সপেক্টর, ওকে যখন এখানে আনা হয় ওর পালস চলছিল না। হি হ্যাড মাল্টিপল ফ্র্যাকচার্স, ইন্টারনাল ব্লিডিং আর স্কাল ফ্র্যাকচার্ড। এই মুহূর্তে ডিটেলে কিচ্ছু বলা যাবে না, কিন্তু ওরা বলছিল তো ও নাকি বিল্ডিং থেকে পড়ে গেছিল। Thank you.
এক রাত আগেও পুরো স্কুল পড়ুয়াদের উৎসাহ আর আনন্দের মধ্যে ডুবেছিল, কিন্তু এক রাতের মধ্যেই পুরো স্কুলে শোকের ছায়া নেমে এলো। আনন্দমুখর অ্যানুয়াল ডের 48 ঘন্টা আগে এই মৃত্যু পুরো স্কুলকে হতবাক করে দিল। স্যার, আমি এদিক দিয়ে আসছিলাম, তখন ওপর থেকে হঠাৎ করে এখানে পড়লো, এখানটায়, ওপর থেকে। ওপর থেকে মানে এক্স্যাক্টলি কোথা থেকে? অতটা তো দেখিনি, কিন্তু এরকম মনে হলো যে উপর থেকে কিছু পড়লো আর একদম এখানটায় ওর বডি। আপনি কোথা থেকে আসছিলেন? স্যার, স্কুলে অ্যানুয়াল ফাংশনের প্রস্তুতি চলছিল, আমি আর্ট অ্যান্ড ক্রাফটের টিচার, তাই বাচ্চাদের কাজটা সুপারভাইজ করছিলাম। আপনি স্কুল থেকে ঠিক কটার সময় বেরিয়েছিলেন? ধরুন প্রায় 1:30 সময়। ওখান থেকে এখানে আসতে 5-7 মিনিট মতন লাগে। হ্যাঁ, আরো একটা কথা। হ্যাঁ হ্যাঁ বলুন। ওই যে ওই অনুরাগ আমাদের ছেলেটা 12:30 পর্যন্ত আনন্দ করেই পেইন্টিং করছিল। স্যার, এই দেখো। দেখি, খুব ভালো অনুরাগ, কিপ ইট আপ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা স্যার, আজ আমার খুব ঘুম পাচ্ছে, বাকিটা কালকে করে নি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। থ্যাংক ইউ স্যার, গুড নাইট। গুড নাইট। মিস্টার পার্থ, কিছু বলতে পারবেন যে অনুরাগ এখানে স্টাফ কোয়ার্টারে কেন এসেছিল? স্যার, এই প্রশ্নটা তো সবাই করছে, কিন্তু এর জবাব কারোর কাছেই নেই। চোদ্দ বছর বয়সী অষ্টম শ্রেণীর ছাত্র অনুরাগ মণ্ডল রাত প্রায় 1:30 সময় স্টাফ কোয়ার্টারের বিল্ডিং থেকে নিচে পড়ে গিয়ে মারা গেল। দুটো প্রশ্ন উঠছিল। এক, এত রাতে অনুরাগ স্টাফ কোয়ার্টারে কি করছিল? আর দুই, সে কি করে পড়ল আর কোথা থেকে? স্যার, চাবি আমার কাছে থাকে, অ্যাডমিনের কাছ থেকে যখন অর্ডার আসে তখন আমি চাবি দিই। প্লিজ তালা খুলুন। কাল রাতে অনুরাগ এখানেই ছিল? কাল রাতে তো এই টেরেস লক ছিল, অ্যাডমিনের কাছ থেকে কোনো অর্ডার আসেনি। ছাদ সব সময় লক থাকে? স্যার, বেশিরভাগ সময় লক থাকে, কারণ এটার কোনো ব্যবহারই হয় না, তাই। আচ্ছা, কাল রাতে যখন বাচ্চাটা এখান থেকে পড়ে গেছিল তখন কি ওর চেঁচানোর আওয়াজ শুনেছিলেন? ইনফ্যাক্ট আমিও শুনতে পাইনি, আর ও হঠাৎ করেই আমাদের কেউ কিচ্ছু বলছে না, আমরা প্যারেন্টসরা কিছুই জানি না যে আমাদের ছেলে কোথা থেকে পড়ে গেছে, কিভাবে পড়েছে, কবে পড়েছে। আপনি কি বডিটা দেখেছেন? আমরা তো সব থেকে ভালো স্কুল মনে করে আমরা আমাদের বাচ্চা দুটোকে এখানে পড়তে পাঠাই, কিন্তু আজ আমাদের এই দিনটা দেখতে হলো। মিস্টার চেয়ারম্যান, আপনি কি মানছেন যে আপনার স্কুলের সিকিউরিটি ব্রেক হয়েছে? দেখুন, আপনারা সবাই জানেন যে আমাদের স্কুলের ট্র্যাক রেকর্ড একদম ক্লিয়ার, তবে হ্যাঁ, কিছু একটা ভুল হয়েছে, আমরা পুলিশের সাথে পুরো কোঅপারেট করছি। তো স্যার, পুলিশের ইনিশিয়াল ইনভেস্টিগেট রিপোর্ট কি বলছে? দেখুন, ওনারা ওনাদের কাজ করছেন, ওনাদের কাজের ব্যাপারে আমরা কোনো কমেন্ট করতে পারি না। আমরা তো এটাই ভাবছি যে একটা ক্লাস 8 এর বাচ্চা এত রাত্রিরে স্টাফ কোয়ার্টারে কি করে চলে গেল? আমাদের ডান্স রিহার্সালেই 12টা নাগাদ শেষ হলো, তারপর আমি রুমে ফিরে এসেছি। আমিও 11:30টার কাছাকাছি সুহাকে নিয়ে এসে বাড়িতে শুয়ে পড়েছিলাম, রিজওয়ানও 12টার সময় চলে এসেছিল। অ্যাকচুয়ালি মা, আমি অনুরাগের সাথেই ছিলাম, আমি অনুরাগ, পার্থ স্যার, যতীন আর বাকি স্টুডেন্টরা অডিটোরিয়ামে বসে একসাথে পেন্টিং করছিলাম। তারপর 12টার কাছাকাছি অনুরাগ আমাকে বলল যে আধ ঘন্টার মধ্যে ও গিয়েও ঘুমিয়ে পড়বে। ও এখানে কি করে এলো তাও রাত 1:30টার সময়? ইটস রিয়েলি স্ট্রেঞ্জ শারদা। বুঝলে, আমার তো ব্যাপারটায় গন্ডগোল লাগছে। দেখো, ছাদ বন্ধ ছিল বলছে, তার মানে হলো বাচ্চাটা অন্য কোথা থেকে পড়েছে। স্যার, হতে পারে কেউ ছাদের লকটা খুলেছে, বাচ্চাটাকে ধাক্কা দিয়েছে, তারপর ফিরে গেছে। এই কেসটা খুব গন্ডগোলের মনে হচ্ছে। দেখো, বাচ্চাটাকে যদি কেউ ধাক্কা মেরে থাকে তাহলে কথাটা হচ্ছে বাচ্চাটা চেঁচালো না কেন। হ্যাঁ স্যার,
পুরো স্টাফ কোয়ার্টারে কেউ বাচ্চাটা চিৎকার শোনেনি, বা হয়তো বাচ্চাটা পড়ার আগেই চুপ করে গেছিল। স্যার, যদি এটা হয়েও থাকে তাহলে প্রশ্ন ওঠে, একটা 14 বছরের ক্লাস 8 এর স্টুডেন্ট রাত 1:30টার সময় স্টাফ কোয়ার্টারে কি করছিল? সুইসাইড। এমনটা কি হতে পারে অনুরাগ বয়েজ হোস্টেল থেকে এত দূরে এখানে এসে সুইসাইড করবে? স্যার, রাত 12টা পর্যন্ত পেন্টিং করছিল, ওর আর্ট টিচারের কথা অনুযায়ী ছেলেটা আনন্দেই ছিল। যদিও সুইসাইড করতেই চায়, তাহলে প্রশ্ন ওঠে যে ছাদের চাবি পেল কি করে? মহেশ, অনুরাগের সাথে বয়েজ হোস্টেলে র‍্যাগিং চলছিল না তো? নো স্যার, র‍্যাগিং এর বিরুদ্ধে তো আমাদের জিরো টলারেন্স স্যার। তার উপর স্যার, বিবেক যে অনুরাগের দাদা, ও সবসময় অনুরাগের খেয়াল রাখত। র‍্যাগিং চলছিল না তাহলেও কিছু না কিছু তো একটা চলছিল। আপনি প্রাইভেট ইনভেস্টিগেশন করুন। হ্যাঁ স্যার, পুলিশের ইনভেস্টিগেশনের সাথে সাথে আমি এনকোয়ারি করব। জোরা ম্যাম আর সারদা ম্যাম, আপনারা দুজন স্টাফ কোয়ার্টারে যান আর জেনে আসুন যে অনুরাগ ওখানে কার কাছে এসেছিল আর কেন এসেছিল। আনন্দবাবু আর বিজয়বাবু, আপনারা আপনাদের লেভেলে খোঁজ খবর নিন আর বাচ্চাদের সঙ্গে কথা বলুন। আমাদের প্রবলেমটা জানতে হবে যে স্কুলে চলছেটা কি। আমাদের স্কুলের রেপুটেশন খুবই ভালো, যা হয়েছে ওই রেপুটেশনই তো এখন যেতে বসেছে। মিডিয়ার লোক আর পুলিশের লোক নানা ধরনের কথা তুলবেন, আমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে হবে, আর এটাও জানতে হবে অনুরাগ স্টাফ কোয়ার্টারে গেল কি করে, আর এতটা উঁচু থেকে এতটা নিঃশব্দে পড়ল কি করে। আর হ্যাঁ, এটা তো বলার প্রয়োজন নেই, পরশুর ওই অ্যানুয়াল ডে ইজ ক্যান্সেলড। পড়বার সময় না চেঁচানোর একটাই কারণ থাকতে পারে, ও তখন অজ্ঞান হয়েছিল। অজ্ঞান? হুম, এই দেখুন, এখানে চিক দেখুন, কাঁধ দেখুন, দুটো হাত দেখুন, রিবগুলো দেখুন, আর এই দেখুন এখানে হাঁটুতে মাল্টিপল ফ্র্যাকচার হয়েছে, এই সমস্ত পড়ার কারণে হয়েছে। কিন্তু 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 লিভার পাংচার, আর এখানে এই দেখুন এই যে গভীর ক্ষতটা, এগুলো কিন্তু পড়ার কারণে হয়নি। তাহলে এসব কি করে হলো? মারার কারণে হয়েছে, কিছু শক্ত জিনিস দিয়ে মারা হয়েছে। ইউ মিন মার্ডার? অ্যাসল্ট, ব্রুটাল অ্যাসল্ট। আমি খুব নিশ্চিত করে বলতে পারি যে ওকে ফেলে দেবার আগে খুব ভয়ঙ্কর ভাবে মারা হয়েছিল, আর তারপরে একে অজ্ঞান অবস্থায় একে ওপর থেকে নিচে ফেলা হয়, আর সেই জন্যই ওর পড়ার সময় চিৎকার কেউ শোনেনি। স্যার, পুরো ক্যাম্পাসে সিসিটিভি লাগানো আছে, স্টাফ কোয়ার্টারেও। ফুটেজ নিয়ে এসো। মাকে কি তোর একটুও মনে পড়ে না? হ্যাঁ মনে পড়ে, শুধু খাবার সময়। খাবার কি ওখানে ভালো পাওয়া যায় না? খাবার ঠিকই আছে, কিন্তু তোমার খাবারের মতো তো নয়। আচ্ছা, এই ব্যাপার। তাহলে এক কাজ করি, আমি গাড়ি করে যাব আর তোদের টিফিন দেবো আর ফিরে চলে আসব। মানে তুমি আমাকে খাওয়ানোর জন্য 3 ঘন্টা ট্রাভেলিং করে আসবে? তুমি মা নয়, মাদার ইন্ডিয়া। আমি তোর বাবার সাথে কথা বলবো আর তোদের দুজনকে এখানে নিয়ে চলে আসব। আরে না না, এরম করো না, আমি এখানে একদম ঠিক আছি। অ্যাকচুয়ালি না, এখানে খুব এনজয় করছি। কিন্তু আমরা তো এনজয় করছি না, আমরা তোদের দুজনকে কত মিস করছি। না, বেস, এবার তোমাকে প্রতিদিন কিসি দেব, এবার তো তুমি আমায় মিস করবে না। আমার ছোট্ট সোনা ছেলে। আরে আমায় বারবার অনু অনু কেন বলছো, এখনো বড় হয়ে গেছি। আচ্ছা, তাহলে আমার ছোট্ট সোনাটা বড় হয়ে গেছে। আরে মা, ওকে শোনো, আমার ক্লাসের জন্য দেরি হয়ে যাচ্ছে, আমি রাখছি। হ্যাঁ ঠিক আছে অনুরাগ সোনা, বাই, লাভ ইউ। বাই বাই, লাভ ইউ টু। বাই। সায়েন্স টিচার জোড়া মালিক আর তার মেয়ে সোহা, আজ সকালেই জানলাম যে ওই স্কুলেরই ক্লাস 8 এ পড়ে। রিজওয়ান মালিক, জোড়া মালিকের বড় ছেলে, ও ওখানে ছিল, রাইট? রাইট স্যার, ক্লাস 10 এর স্টুডেন্ট।
শারদা মুখার্জি ডান্স টিচার সকালেই নিয়েছিল। এই বাচ্চাটা অনুরাগ মণ্ডল সাড়ে বারোটার সময় স্কুলের হোস্টেলেই ছিল, রাইট? আর্টস টিচার পার্থ দত্ত তো সেটাই বলেছেন, সাড়ে বারোটা পর্যন্ত আনন্দ করেই পেন্টিং করছিল। স্কুল থেকে স্টাফ কোয়ার্টারের রাস্তা হলো 5-7 মিনিট। সাড়ে বারোটার সময় অনুরাগ মণ্ডল স্কুল থেকে বেরিয়েছিল, কিন্তু একটার মধ্যেও স্টাফ কোয়ার্টারে পৌঁছাতে পারল না। দেড়টা বেজে গেল, অনুরাগ মণ্ডল স্টাফ কোয়ার্টারে পৌঁছাতে পারেনি। আবার একটা বেজে 32 মিনিটে ওপর থেকে নিচে পড়ে যায় পার্থর সামনে। ক্যামেরায় তো দেখা যাচ্ছে 1:32 পার্থর এন্ট্রি হয়েছিল, কিন্তু বডিটা পড়তে দেখা যায়নি। আর পুরো স্টাফ কোয়ার্টারে এই একটাই সিসিটিভি। হলের সিসিটিভি ফুটেজটা লাগাও। মণ্ডল 12:26 স্কুলের হল থেকে বেরোয় যেমনটা স্কুলের টিচার পার্থ বলেছিল, কিন্তু বয়েজ হোস্টেলে পৌঁছায় না আর স্টাফ কোয়ার্টারও তো ঢুকতে দেখা যাচ্ছে না। আর তারপর প্রায় 1:30 সময় ও স্টাফ কোয়ার্টারের ছাদ থেকে নিচে পড়ে যায়, তাও আবার ছাদটা লক ছিল। এটা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে অনুরাগ মণ্ডল কোনো না কোনো ফ্ল্যাট থেকে নিচে পড়েছিল, যেখানে সম্ভবত ওর উপরে হামলা হয়েছে অথবা মারামারি। আবার এটাও তো হতে পারে যে স্টাফ কোয়ার্টারে যাবার অন্য কোনো রাস্তা আছে। এই গেটটা তো ইউজই হয় না, আর এই জন্য এখানে একদমই সিসিটিভি ক্যামেরা বসানো যায়নি। হ্যাঁ, করা উচিত ছিল, ইনফ্যাক্ট আমরা করতেও চলেছিলাম। চেয়ারম্যান বাবু, যখন কেউ কোনো জিনিসের ব্যবহার করে না, তার মানে এটা নয় যে সে এই জিনিসটার কোনোদিনই ব্যবহার করবে না, ভবিষ্যতে কখনোই করবে না। কাউকে যদি টিচার কোয়ার্টারে লুকিয়ে আসতে হয়, তাহলে এর থেকে ভালো রাস্তা কি হতে পারে? লুকিয়ে? হ্যাঁ, দেখুন, স্টাফ কোয়ার্টারের সামনের ক্যামেরায় ওর এন্ট্রি নেই, এটা নিশ্চিত যে ও এই রাস্তা দিয়ে এসেছিল বা হয়তো নিয়ে আসা হয়েছিল জেনে বুঝেই, যাতে তাকে সিসিটিভি ক্যামেরায় দেখা না যায়। প্রথম পোস্টমর্টেমের পর পুলিশের সন্দেহ হয়েছিল যে এটা কোনো অ্যাক্সিডেন্টাল ডেথ নয়। স্টাফ কোয়ার্টারের একমাত্র সিসিটিভি ক্যামেরার ফুটেজে অনুরাগকে না দেখা আর স্টাফ কোয়ার্টারের একটা পিছনের এন্ট্রান্স থাকা, এই সন্দেহকে আরও জোরালো করে তুলল যে 14 বছরের অনুরাগের সঙ্গে ভয়ঙ্কর কিছু ঘটেছে। আর তারপর এলো পোস্টমর্টেমের দ্বিতীয় রিপোর্ট। স্যার, আমরা ব্লাড স্ট্রিম আর টিস্যু ডিটেল স্টাডি করেছি, কিন্তু তাতে কোনো নার্কোটিক বা মেডিকেল ড্রাগ আমরা খুঁজে পাইনি। কোনো সেক্সুয়াল অ্যাক্টিভিটিস? আই মিন, কোনো আননেচারাল সেক্সুয়াল অ্যাসল্ট? না স্যার। স্যার, অনুরাগ আমাকে কখনো কিছু বলেনি, কারণ এরকম কিছু ছিলই না স্কুলে আর হোস্টেলে। স্যার, একটা দিনও এরকম হয়নি যে আমরা ওর সাথে ফোনে কথা বলিনি। খুব খুশি ছিল আমার ছেলেটা ওখানে। আমরা অনেক স্কুল খুঁজেছিলাম স্যার, কিন্তু এই স্কুলের রেপুটেশন সবথেকে ভালো ছিল। জানি এই সময় আপনাদের মানসিক অবস্থা ভালো নয়, তাও একটা কথা বলতে হবে। আমরা পোস্টমর্টেম রিপোর্ট থেকে জানতে পারি যে আপনাদের সন্তান অনুরাগকে প্রথমে খুব বাজেভাবে মারা হয়েছিল। ওর বডিতে, ওর শরীরের ওপর গভীর ক্ষতের দাগ ছিল, যেটা পড়ে গেলে হয় না। আপনার ছেলে পড়ে যায়নি,
বরং ওকে অজ্ঞান অবস্থায় ফেলে দেওয়া হয়েছিল। বিবেক, তোমার ভাই অনুরাগের কি স্টাফ কোয়ার্টারে যাতায়াত ছিল? নো স্যার। স্টাফ কোয়ার্টারে যে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে তাতে অনুরাগের এন্ট্রি হয়নি, কিন্তু স্টাফ কোয়ার্টারের পেছন দিকে একটা ছোট গেট আছে, সেখান থেকেও ভেতরে ঢোকা যায়, আর ওখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। হয়তো অনুরাগ ওখান দিয়ে এন্ট্রি নিয়েছিল যাতে ওকে সিসিটিভি ক্যামেরায় দেখা না যায়। কিন্তু আমাদের ছেলে অত রাতে ওখানে কি করবে স্যার? সেদিন থেকে তো এই চিন্তাটা আমরাও করছি যে ও এরকমটা কেন করবে, বা হয়তো হতে পারে যে ওকে এমনটা করানো হয়েছে। স্যার, শুধু এই কথাই হচ্ছিল যে অরেঞ্জ কালার আরো দিতে হবে যাতে পেন্টিংটা আরো গর্জিয়াস হয়। স্যার খুব ভালো পেন্টিং করতো। রিজওয়ান বেরোনোর আগে অনুরাগের সাথে তোমার কোনো কথা হয়েছিল? স্যার, আমি ওকে বাই করেছিলাম আর আমাদের পরের দিনে প্ল্যানিং হচ্ছিল, কিন্তু তখন তো অনুরাগ এরকম অদ্ভুত কোনো কথা বলেনি। তুমি কি এটা বলতে পারো যে অনুরাগ স্টাফ কোয়ার্টারে কোন ফ্যামিলির সাথে দেখা করতে গেছিল ওই রাতে বা অন্য কোনো দিন? নো স্যার, আমি জানি না। এখন পর্যন্ত আমাদের টিচার্স কোয়ার্টারে প্রতিটা রুম প্রতিটা জায়গায় চেক করেছি, অনুরাগ কোথাও কারুর কাছে আসেনি। স্যার, আমরা শুধু টিচারদের নয়, অ্যাডমিন স্টাফ, স্পোর্টস স্টাফ সবাইকে জিজ্ঞেস করেছি, সেম আনসার। অনুরাগ স্টাফ কোয়ার্টারে এলো কেন, তাও আবার অত রাতে? স্যার, যদি আমরা সিসিটিভি ফুটেজে কিছু দেখতে পাচ্ছি না, তাহলে আসল ব্যাপারটা হলো অনুরাগ ব্যাক এন্ট্রান্স থেকে এসেছিল। সো হোয়াট ডু ইউ মিন মিসেস মালিক, বলুন। স্যার, কোথাও অন্য কিছু ব্যাপার নয় তো? মানে? যেরকম ভাবলাম তাই শেয়ার করলাম আমি। অন্য কিছু কি হতে পারে সুমিত বাবু? আপনি কখনো স্কুলে মদ বা মাদক দ্রব্যের কোনো চিহ্ন পেয়েছেন? কোনো প্রশ্নই ওঠে না স্যার, আমরা খুব কড়াভাবে নজর রাখি সবার উপরে। ওয়ার্ডেন স্যার, আপনি আমাদের এত দিন ধরে চেনেন, আমরা সবাই খুব মজা করি, কিন্তু খুব লাইটলি মজা করি। স্যার, আপনার কি মনে হয় আমরা সিনিয়র হয়ে এখানে ড্রাগ অ্যালাউ করি? তাহলে অনুরাগ এত রাতে পেছনের দরজা দিয়ে স্টাফ কোয়ার্টারে কেন গেছিল? কার সাথে দেখা করতে? ওখানে কি হচ্ছিল? যদি আমরা একটুও কিছু জানতে পারতাম তাহলে আপনাকে আর পুলিশকে কবে বলে দিতাম? আমরা কোনো ব্যাপার কেন লুকাবো স্যার? কেউ শুধু আমাদের কাছে লুকাচ্ছেই না, বরং আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। স্যার, এখনো যদি কেউ মুখ খুলে থাকে তাহলে তিনি আর্টস টিচার পার্থ, যিনি ওখানেই থাকেন, আর উনি এটা খুব ভালো করে জানেন। সামনে সিসিটিভির অ্যাঙ্গেলে এমনই যে ওপর থেকে কিছু পড়লে সেটা ধরা পড়বে না। তুমি কি বলতে চাইছো? স্যার, একটা একটা থিওরি পাচ্ছি। কি? স্যার, এটা কি হতে পারে যে লোকটা সকলের সামনে খোলাখুলি বলছে এই কেসের একমাত্র সাক্ষী, হয়তো সেই মিথ্যে বলছে? স্যার একটু ভাবুন, পার্থ এটা খুব ভালো করে জানতো, পেছনের এন্ট্রান্সে কোনো ক্যামেরা নেই, হতে পারে ও অনুরাগকে পেছন দিক দিয়ে আসতে বলেছিল, অথবা কোনো বাহানায় পেছন দিক দিয়ে নিয়ে আসে আর নিজেও পেছন দিক দিয়ে আসে, ঘটনাটা ঘটায় আর বডিটাকে স্পটে রেখে দেয়, আর তারপর পেছন দিক দিয়ে বেরিয়ে সামনের দিক দিয়ে ঢোকে, তারপর চিৎকার করে, আর তারপর সকলের সামনে ওপর থেকে পড়ে যাওয়ার মিথ্যে কথাটা বলে। এক্সকিউজ মি, এই আর্ট টিচার পার্থ দত্ত কোন ফ্ল্যাটে থাকেন? সেকেন্ড ফ্লোর, রুম নাম্বার 8। থ্যাংক ইউ। সারদা ম্যাম, পুলিশ আবার এসেছে। হ্যাঁ, কার কাছে এসেছে? পার্থ স্যারের ব্যাপারে জিজ্ঞেস করছিলেন। আপনি কি আমার ঘরে তল্লাশি করবেন? না,
আমরা শুধু আপনার পেইন্টিং এর তল্লাশি করব। কি তল্লাশি করবেন আমার পেইন্টিং এ? মিস্টার পার্থ, এটা কি পেইন্টিং? হ্যাঁ, কিন্তু কি জিনিসের পেইন্টিং ছিল যেটাকে আপনি রিজেক্ট করেছেন ক্রস করে দিয়ে? তার এই পেইন্টিং স্যার, এসব পেইন্টিং বাচ্চারাই করে তো কোনো না কোনো বাচ্চারই হবে পেইন্টিং। আর এটা এটা আমি রিজেক্ট করিনি, ক্রস এই পেইন্টিং এর অংশ। ইন্টারেস্টিং। তাহলে মিস্টার পার্থ, এটা বলুন যে এই পেইন্টিংটার কি মানে আর এই ক্রসটারই বা কি মানে? অ্যানুয়াল ফাংশনের স্বচ্ছতা নিয়ে একটা স্ক্রিপ্ট হওয়ার কথা ছিল, তো এই পেইন্টিংটা সেটারই অংশ। এই পেইন্টিংটার ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন আপনি, এটা আবর্জনা রিজেক্ট করার থিম। আর এই যে ক্রস দেখছেন, এটা ওই আবর্জনা বর্জন করা হচ্ছে, এইরকমই কিছু দেখাতে চেয়েছিল বাচ্চারা। মিস্টার পার্থ, এই ফ্যামিলি কোয়ার্টারে একলা থাকেন? হ্যাঁ, কেন? বিয়ে করেননি কেন? এইরকম প্রশ্ন তো আমার পরিবারও আমাকে করেনি কখনো। আমরা এইমাত্র যে পরিবারের কাছ থেকে এলাম না, তাদের সমস্ত খুশির উপর, সমস্ত স্বপ্নের উপর কাটা দাগ পড়ে গেছে এইরকম। তাই প্রশ্ন তো আমরা করবই, প্রফেশনাল প্রশ্ন আর পার্সোনাল প্রশ্ন। আপনি আমাকে সন্দেহ করছেন অনুরাগ মণ্ডলের হত্যার ব্যাপারে? ইয়েস, আমরা আপনাকে সন্দেহ করছি। আর আমাদের প্রশ্ন যত সোজা এবং সত্যি উত্তর দেবেন, আপনার উপর সন্দেহের মাত্রা ততটাই কমবে। আমি আজ পর্যন্ত কোনো মিথ্যে বা ভুলভাল উত্তর দিইনি, তবুও যা আপনার জিজ্ঞেস করার করুন। আপনার পরিবার কোথায় থাকে মিস্টার পার্থ? কলকাতাতে। মাথুর, এই পার্থ দত্তর ঠিকুজি গোষ্ঠী বার করো, আমার এর প্রত্যেকটা ডিটেল চাই। স্যার, আমি প্রথম পার্থটার উপর সন্দেহ করেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে যে উনি কি এই কাজ করতে পারে না। তো নিশ্চয়ই হতে পারে। আর যদি প্রশ্ন করো কেন, তাহলে বলবো এরকম অনেক কেস আমি দেখেছি যেখানে টিনেজারদের যৌন শোষণ করা হয়, হয় তাদের আত্মীয় করে, না হলে টিচাররা করে। হতে পারে এখানে এরকমটাই কিছু হয়েছে। আর সব কেসে এটাই হয়ে থাকে যে বাচ্চারা এই নিয়ে কিছু বলতে চায় না, তার কারণ হলো তারা ভয় পায়, তারা লজ্জা পায়, আবার এটাও ভাবে যে তাদের কথা কেউ বিশ্বাস করবে না, আর কেউ এরই সুযোগ নেয়। বিবেক, সব সত্যি বলবি আমায়? অনুরাগ কি কোনো কোনো কিছু নিয়ে চিন্তায় ছিল, যেটা ও আমাদের বলতে ভয় পাচ্ছিল, নাকি কোনো কোনো কিছু নিয়ে ভয় ছিল ওর মধ্যে? অনুরাগ না আমাকে কখনো এ ব্যাপারে কিছু বলেছে, না আমি ওর ব্যবহারে কখনো কিছু লক্ষ্য করেছি। কিছু সিরিয়াস হয়নি তো? তাহলে কোনো টিচার কিছু? না মা, অনুরাগ আমার সঙ্গে সব কথা শেয়ার করত, কোনো সিরিয়াস কথা থাকলে আমার থেকে কেন লুকাত? দেখুন, পার্থ স্যার একজন খুবই ভালো টিচার, পপুলার খুব স্টুডেন্টদের মধ্যে। উনি যদি পারভার্ট বা বিকৃত মস্তিষ্কের হতেন, তাহলে এতদিন টিকতেন না স্কুলে। কিছু জিনিস সামনে আসতে অনেক বছর লেগে যায়, আবার কিছু জিনিস সামনে আসতেই দাবিয়ে দেওয়া হয়। দেখুন ইন্সপেক্টর স্যার, ক্ষমা করবেন, কিন্তু আমাদের স্কুল এরকম নয়, আর ম্যানেজমেন্টও তো নয়ই। তো পার্থ দত্তের ডিটেলস ইমেল করতে আপনার প্রবলেমটা কোথায়? প্রবলেম কোথায় আছে স্যার? আমরা তো শুধু এটাই বলছি যে আপনি ভুল মানুষের উপর সন্দেহ করছেন। কোনো লোক যদি ভালো হয় না, তাহলে ভুল অভিযোগ কাটিয়ে ঠিক বেরিয়ে আসবে। আপনার মেইলের ওয়েট করছি আমরা, এক্ষুনি পাঠাচ্ছি স্যার। আর একটা কথা, আপনাদের স্কুলে যদি কখনো এরকম কেস হয়ে থাকে, বাচ্চাদের মারধর করার, সেক্সুয়াল অ্যাবিউজ বা এমন কোনো কেস যা আগে সামনে আসেনি, আমরা সেসব কেসেরও ডিটেলস চাই। হ্যাঁ স্যার, একদম। ভাই আশিস, কি মনে হয় তোর, বলে দেওয়াটা উচিত? না সুরজ, আমার মনে হয় না যে এই দুটোর কোনো কানেকশন আছে। তুই কি করে জানলি? আমি জানি না, কিন্তু এরকম মনে হচ্ছে যে এরকম হতে পারে না। সত্যি বলবো আশিস, ভয় তো আমারও লাগছে রে। সুরজ, ভুলে যাই ব্যাপারটা, ভালোভাবে
মর্নিং পার্থ স্যার। গুড মর্নিং। স্যার আপনাকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল। বলুন। স্যার ওই দিন যখন অনুরাগ বিল্ডিং থেকে পড়লো তখন আপনি দেখেননি ও কোন ফ্লোর থেকে পড়লো? দেখুন ম্যাডাম, মানুষ সামনের দিকে তাকিয়ে চলে, আকাশের দিকে নয়। আপনিও পুলিশদের মতন অদ্ভুত প্রশ্ন সমস্ত, সারা স্কুল ভাবছি যে আমি ইনভলভ ব্যাপারে। না স্যার, ওই স্যার সরি, আমি সেটা মিন করতে চাইনি। আপনার যদি খারাপ লাগে রিয়েলি সরি। আর হ্যাঁ, স্কুল কি কেউ আপনার উপর সন্দেহ করে না, আমি তো এমনি জিজ্ঞাসা করেছিলাম, সরি স্যার। না মুকুল, আমরা কোনো চিৎকার শুনতে পাইনি। হ্যাঁ, যখন পার্থ স্যার চিৎকার করছিলেন তখন আমি, ভাই আর আমি উঠে নিচে চলে গেলাম। কিন্তু রিজওয়ানুর আর অনুরাগ তো একসঙ্গে ছিল না, হলে পেইন্টিং করছিল। হ্যাঁ ঠিকই ছিল, কিন্তু রিজওয়ান ভাই বলছিল অনুরাগ একদম নরমাল বিহেভ করছিল, ও ভাইকে কিচ্ছু বলেনি। স্যার পুলিশও আমাকে একই কথা জিজ্ঞাসা করছিল, আর আমি ওনাদেরকেও একই কথা বলেছি যে অনুরাগ আমাকে কিচ্ছু বলেনি। আর স্যার এটাই সত্যি, আর স্যার ও খুব নরমাল ছিল। ঠিক আছে রিজওয়ান, আমরা ক্ল্যারিফাই করছিলাম, তুমি যেতে পারো। থ্যাংক ইউ স্যার। ওই ব্যাপারটার সাথে এই কেসের কোনো সম্পর্ক নেই তো? ফ্র্যাঙ্কলি আমি কিছু বুঝতে পারছি না, আমার তো মনে হয় আমাদের পুলিশকে জানানো উচিত। আপনি একদম ঠিক কথা বলছেন, আর ওরা বলেওছেন সরাসরি যে যদি কোনো স্টাফের বিরুদ্ধে কমপ্লেন থাকে, কোনো আগের ঘটনাও, তাহলে ওদের ডিটেলস চাই। হ্যাঁ আমরা দিয়ে দিই। গুড মর্নিং স্যার। মর্নিং। স্টুডেন্টস, এটা লিটমাস পেপার। এই পেপার দিয়ে আমরা টেস্ট করতে পারি যে কোনো জিনিস, সেটা অ্যাসিটিক কিংবা অ্যালকালাইন। আচ্ছা এটা বলো, এই যে লাইম জুস আছে না, এটা অ্যাসিটিক না অ্যালকালাইন? অ্যাসিটিক স্যার। গুড। এই দেখো, দেখতে পাচ্ছ এই যে এই কাগজটা, এটা এখন এই লিটমাস পেপারটা অ্যাসিটিক সলিউশনে পড়ে লাল হয়ে গেল, কিন্তু এই লাল কাগজটার কোনো পরিবর্তন হলো না। তো এই লিটমাস টেস্টের আরেকটা মানে আছে ল্যাবরেটরির বাইরে, তোমরা কি জানো? হোয়াট ডাজ লিটমাস টেস্ট মিন স্যার? কোনো লোক ঠিক নাকি ভুল তার যে ফাইনাল টেস্ট করা হয় তাকে লিটমাস টেস্ট বলা হয়। দ্যাট ইজ কারেক্ট। গুড স্যার, স্কুল থেকে পার্থ দত্তের ব্যাপারে সব ডিটেলস চলে এসেছে, সমস্তটাই পেয়ে গেছি। আমি সব জায়গায় এনকোয়ারি করেছি, ফোন রেকর্ডসও চেক করেছি, কলকাতার খোঁচড়া ওনার বাড়ি ব্যাকগ্রাউন্ড সব চেক করেছে, সব ক্লিয়ার আছে স্যার। আমরা কনফিডেন্টলি ওনাকে সন্দেহের খাতা থেকে দূরে রাখতে পারি। মাথুর, এমন মনে হচ্ছে যেন কেসটা আমাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। একটা স্কুলের স্টাফ কোয়ার্টারে রাত দেড়টার সময় একজন ছাত্রকে মার্ডার করা হয়, আর আমাদের হাতে পোস্টমর্টেম রিপোর্ট ছাড়া কোনো প্রমাণ নেই। একজন সাসপেক্ট ছিল, এখন সেও নেই। আমাদের হাতে এক্স্যাক্টলি কি আছে? হ্যালো প্রিন্সিপাল সুমিত হেয়ার, আপনাকে একটা কথা বলার ছিল। প্লিজ। এখন এটা আমরা বলতে পারবো না যে এই ব্যাপারটা এই কেসের সাথে কতটা রেলেভেন্ট, কিন্তু তাও সেটা আমরা বুঝে নেব। আপনি বলুন প্রিন্সিপাল স্যার। একজন টিচারের ব্যাপারে কথা বলার ছিল। এখন যদিও আমাদের স্কুলে উনি পড়ান না, কেমিস্ট্রি টিচার ছিলেন, ওনাকে বার করে দেওয়া হয়েছিল। ইনি কে ছিলেন, কি নাম এনার? আগে ওনার নাম হলো ইয়াকুব মালিক। দেখো এই লালটা নীল হয়ে গেল, কিন্তু এই ব্লুটা কোনো পরিবর্তন হলো না। এ থেকে এটাই জানা যাচ্ছে যে কখনো কখনো যে সমস্ত কেমিক্যালসগুলো আছে সেগুলো লিটমাস পেপারে টেস্ট করলেই জানতে পারা যায়, সেটা পরিষ্কার জানা যায় যে সেগুলো অ্যাসিটিক নাকি অ্যালকালাইন। অ্যালকালাইন। কিন্তু এমন কিছু কিছু কেমিক্যাল আছে যার উপর লিটমাস পেপার কোনো রকম কাজ করে না। তার মানে স্যার লিটমাস টেস্ট ফুলপ্রুফ না? দেখো কেমিস্ট্রি অথবা জীবন সিদ্ধান্তের ক্ষেত্রে মার্জিন অফ এরর সব সময় হতে পারে, দুয়ে দুয়ে সব সময় চার হবে এমনটা ভাবার কারণ নেই, বুঝলে? আপনি এই ইয়াকুব মালিকের কথা কেন বললেন? এই কেমিস্ট্রি টিচারের হিস্ট্রিটা কি? আসলে ব্যাপারটা হলো ইয়াকুব মালিক আমাদের একজন সার্ভিং টিচারের হাজবেন্ড। জোহরা মালিক? হ্যাঁ জোহরা মালিক। Thank you.
প্রিন্সিপাল স্যার, এই কথাটা আপনার আমাদেরকে আগেই বলা উচিত ছিল। আমরা এক্ষুনি আপনার কাছে আসছি, খুব তাড়াতাড়ি। ইয়াকুব মালিকের পুরো স্টোরি নিয়ে সব কিছু পরিষ্কার করে। ওকে সুমিত বাবু, ইয়াকুব মালিকের ব্যাপারে আপনারা কি বলতে চাইছেন? যখন আপনি পার্থ স্যারের ডিটেলসের ব্যাপারে কোনো পুরনো ঘটনা জিজ্ঞেস করলেন, আমাদের ছ মাস আগের একটা ঘটনা মনে পড়ল। ছ মাস আগে ঠিক কি ঘটেছিল বলবেন? ইয়াকুব মালিক আর ওনার স্ত্রী জোহরা মালিক দুজন একসাথে জয়েন করেছিলেন এই ধরুন দু বছর আগে। দুজনেই সায়েন্সের টিচার। ইয়াকুব বাবু কেমিস্ট্রি পড়াতেন আর জোহরা বায়োলজি। এনারা দুজনেই লখনৌ এর বাসিন্দা। এনাদের দুটি বাচ্চা আছে, সোহা আর রেজওয়ান। দুজনকেই আমাদের স্কুলে অ্যাডমিশন দেওয়া হয়েছিল আর ফ্যামিলি কোয়ার্টারও। জোহরা বেগম, একটু তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে যে। সরি সরি সরি, চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আসলে ইয়াকুব টিচার খুব ভালো ছিল। ক্লাস সম্পর্কে বলতে গেলে ইয়াকুবের নামে কোনো কমপ্লেন ছিল না। ক্লাসেস বলতে গেলে ওনার পড়ানো। ইয়াকুব মালিকের পড়ানোর বিরুদ্ধে কেউ অভিযোগ করেনি। কিন্তু আট মাস আগে কিছু স্টুডেন্ট আমাদের কাছে এসেছিল। ইয়েস, আমাদের ক্লাসে স্টুডেন্টের একটা ইন্টারনেট গ্রুপ আছে আর ফ্রেন্ড স্কোয়ারেও পেজ আছে। আর ওই পেজে কেউ ভুলভাল কোনো ছবি পোস্ট করে দিয়েছে। আর যে পোস্ট করেছে সে অন্য কেউ নয়, আমাদেরই কোনো স্টুডেন্ট। না স্যার, এই ব্যাপারটা না। যদি তোমরা পরিষ্কার করে না বলো তাহলে প্রবলেম কি করে সলভ করব? স্যার, ওই ওই অ্যাকচুয়ালি ইয়াকুব স্যার কি করেছেন? ইয়াকুব স্যার, স্যার উনি আমাদের গ্রুপের সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, বয়েজদেরও স্যার। ওটা ইনভিটেশন বেসড গ্রুপ। আর আমাদের স্টুডেন্টদের নিজেদের নিজেদের কথা হয়, চ্যাটস, কমেন্টস এন্ড অল স্যার। তোমরা চাও যে উনি তোমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট না পাঠান, জয়েন না করেন তোমাদের গ্রুপ? না স্যার, সেই ব্যাপার নয়। কিন্তু কিছুদিন ধরে উনি টানা রিকোয়েস্ট পাঠাচ্ছেন আর আমরা ওনাকে ব্লকও করতে পারবো না। কিন্তু স্যার উনি একটু বেশিই করছেন। আরে কাল তো আমি তোমাকে আবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম। হ্যাঁ স্যার, কিন্তু আমি এখন পর্যন্ত চেক করিনি। ও আচ্ছা, তোমার বান্ধবী আছে না সঙ্গীতা, ওকে আর তোমাদের গ্রুপের সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি। ওকে স্যার। আর সবাই যারা অনলাইনে আছো ফ্রেন্ড হয়ে যাবে। ইয়েস স্যার। তো যখনই লগ ইন করবে তখন আমার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে, রাইট? স্যার যখন টিচাররা কিছু করতে বলে আর আমরা যদি করতে না চাই তখন অনেক বড় প্রবলেম হয়ে যায়। স্যার আমরা এই প্রবলেমটার জন্য খুব ভয়ে ভয়ে আছি। আর স্যার এই প্রবলেমটা শুধু আমাদের দুজনের না, আমাদের স্কুলের অনেক স্টুডেন্টই ফেস করছে। কিন্তু তারা আপনার কাছে কমপ্লেইন করতে ভয় পায়। আমাদের কাছে এসে আর আমাদের সমস্ত কিছু সত্যি করে বলে তোমরা খুব ভালো কাজ করেছো। প্রাচী, সঙ্গীতা, আমরা নেসেসারি অ্যাকশন নেব। কিন্তু স্যার তোমাদের নাম কখনোই আসবে না। তার মানে স্টুডেন্টদের অনলাইন ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়ার জন্য ইয়াকুবকে চাকরি থেকে ছাড়িয়ে দেওয়া হয়? না, আমরা শুধু তখন ওয়ার্নিং দিয়েছিলাম। প্রবলেমটা কি স্যার, আমাকে একটু খুলে বলবেন কি প্রবলেমটা হচ্ছে? পাওয়ার ইউজ করার জন্য, কোনো ফ্রেন্ডশিপের ব্যাপারে নয়। বাট কোন পাওয়ারের কথা বলছেন? বাচ্চারা টিচারের থেকে ভয় পায়, ওনাকে না বলতে ওরা অকওয়ার্ড ফিল করে, ওরা ভাবে বিনা কারণেই দোষী হয়ে যেতে পারি। আপনি বলতে চাইছেন যে স্টুডেন্টরা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে তারা ভয়ে করেছে? ঠিক তাই। যে বাচ্চারা আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি আপনি তাদের বারবার সেটা মনে করিয়ে দেবার চেষ্টা করেন, এটা ওদের ব্যক্তিগত জীবন, আপনি সেখানে নাক গলাবেন না। অনলাইন স্পেস হোক বা অফলাইন ইন্টারঅ্যাকশন, আমাদের সবার প্রাইভেসিকে রেসপেক্ট করা উচিত। কোনো টিচার ফ্রেন্ডশিপের জন্য মরিয়া নয়, শুধুমাত্র আপনি ছাড়া। আর কোনো টিচার আমার মতো পপুলারও নয়। দেখুন স্যার, আমি স্টুডেন্টদের লেভেলে তাদের সাথে বন্ধুত্ব করতে চাই, আর অনলাইন স্পেস বেস্ট। আমি শুধু পড়াতে আর টাকা নিতে এখানে আসি না। যদি কোনো বাচ্চা আপনার সঙ্গে বন্ধুত্ব করতে না চায় তাহলে ওদের থেকে দূরে থাকুন, ওদের বোঝার চেষ্টা করুন। আর যে স্টুডেন্টরা কমপ্লেন করেছে ওরা যথেষ্ট ভয় পেয়েছিল বলার সময়। ইয়াকুব, আমরা আপনাকে একটা স্ট্রিক্ট আর স্ট্রং ওয়ার্নিং দিচ্ছি, স্টুডেন্টদের প্রাইভেসিতে নাক গলাবেন না।
বাস, আমরা এই চ্যাপ্টারটাকে এখানেই দি এন্ড করব। আপনি যেতে পারেন। এত স্ট্রং ওয়ার্নিং দেওয়ার পর এরকম কি হয়েছিল যে দু মাস বাদে ইয়াকুবকে স্কুল থেকে বরখাস্ত করতে হলো? হ্যালো সত্যেন্দ্র বাবু, পিএসআই মাথুর বলছি, বিহার পুলিশ স্টেশন থেকে। হ্যাঁ, আমি আপনাকে ফোন করতে যাচ্ছিলাম। আমাদের ছেলে অনুরাগের বডি আমরা কবে পাবো? আজকেই পেয়ে যাবেন, ফর্মালিটি চলছে। আচ্ছা, আপনার ছেলে বিবেকের সাথে কথা বলতে পারি? বিবেক, বিবেক, অনুরাগের কেমিস্ট্রি টিচার ইয়াকুব মালিকের সাথে কোনো সম্পর্ক ছিল? মানে ক্লাসের বাইরে পার্সোনাল লেভেলে কিছু? কিন্তু ইয়াকুব স্যার তো 6-7 মাস আগেই স্কুল ছেড়ে চলে গেছেন। হ্যাঁ, কিন্তু তারপর কোনো সম্পর্ক? স্কুল থেকে বহিষ্কৃত কেমিস্ট্রি টিচার ইয়াকুব মালিকের অতীত এবার পুলিশের স্ক্যানারে চলে এসেছিল। প্রশ্ন এটাই উঠছিল যে ইয়াকুবের কি অনুরাগের মৃত্যুতে কোনো হাত ছিল? স্যার সরি, আমার অনুরাগ আর ইয়াকুব স্যারের মধ্যে ক্লাসরুমের বাইরে হওয়া কোনো কথাই মনে নেই। ইয়াকুব স্যার যেরকম আমাদের ক্লাসে পড়াতেন, সেরকম অনুরাগের ক্লাসেও। কোনো সোশ্যাল নেটওয়ার্কিং এর গ্রুপে, ফ্রেন্ড স্কোয়ার বা এরকম কোনো গ্রুপে? নো আইডিয়া স্যার। অনুরাগের ফ্রেন্ড স্কোয়ারে অ্যাকাউন্ট ছিল তো? হ্যাঁ স্যার। বাই এনি চান্স তুমি ওর পাসওয়ার্ড জানো? স্যার, অনুরাগের ফ্রেন্ড স্কোয়ার অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করেছিলাম 1 বছর আগে, যখন ও 13 বছরের হয়েছিল। ওই পাসওয়ার্ডটা আমি জানি, যদিও না চেঞ্জ করে থাকে। ঠিক আছে, চেষ্টা করে দেখো। অনুরাগ আর ইয়াকুব মালিকের মধ্যে কোনো ইন্টারাকশন হয়েছিল? 1-to-1 চ্যাট বা কোনো কমেন্টস? আমি চেক করছি। ইয়াকুবকে যে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট নিয়ে ওয়ার্নিং দিয়েছিলাম, তার সঙ্গে ওকে বিয়ার করে দেওয়ার কোনো সম্পর্কই নেই। আমরা ওনাকে কোনো অন্য কারণেই ডিসমিস করেছিলাম। আর এই অন্য কারণটা কি? সমস্ত স্টুডেন্ট কেমিস্ট্রি পেপারের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছে, আর সমস্ত উত্তরই অ্যাবসলিউটলি কারেক্ট। এইটা নাই দুটো ক্লাসেরই? দুটো ক্লাসেই কেমিস্ট্রি ইয়াকুব স্যার পড়ান, পেপারও উনি সেট করেন। মানে পেপার লিক হয়েছে। কোনো স্টুডেন্ট কি এটা বলেছে যে ইয়াকুব স্যারের হাত থেকে পেপার লিক হয়েছে? স্যার, কোনো স্টুডেন্ট এটা অ্যাডমিট করবে না। আনন্দ, এক কাজ করো, ক্লাস 8 আর ক্লাস 9 এর প্রত্যেকটা স্টুডেন্টকে, যারই আগের কেমিস্ট্রির মার্কস আর এখনকার ফুল মার্কসে ম্যাক্সিমাম ডিফারেন্স আছে, তাদের সবার নাম আর পুরনো পেপার বার করো। কিন্তু চুপচাপ, কেউ যেন বুঝতে না পারে যে আমরা ইনকোয়ারি করাচ্ছি। 3 দিনের মধ্যে ম্যাটার ক্লিয়ার হয়ে যায়। পেপারটা আসলে ইয়াকুব বাবুই লিক করেছিলেন। স্টুডেন্টরা স্বীকার করেছিল? আগে হ্যাঁ, ওদের প্রশ্ন করার পরে। কিন্তু আমরা ওই স্টুডেন্টদের নাম কখনো প্রকাশ করিনি। এটা কি বলছেন আপনি প্রিন্সিপাল স্যার? হ্যাঁ, আপনি আমাকে পেপার লিক করার অভিযোগ জানাচ্ছেন? এই দুটো কাগজের উপর ক্লাস 8 আর ক্লাস 9 এর কেমিস্ট্রি পেপার লেখা হয়েছে, হ্যান্ডরাইটিং ঠিক সেই অর্ডারে যে অর্ডারে পেপার এসেছিল। আমরা স্টুডেন্টদের কাছ থেকে পেয়েছি এগুলো। এই হ্যান্ডরাইটিং আপনারই তো ইয়াকুব বাবু? আমরা এই ব্যাপারটাকে নিয়ে পুলিশের কাছে যেতে পারি ভেরিফিকেশনের জন্য। তা থেকে আমি ভয় পাচ্ছি। হ্যাঁ দেখুন স্যার, এই যে পেপারগুলো আছে না, আমার ফাইল থেকে চুরি হতে পারে, পারে কি না আপনি বলুন। আপনাদের কাছে কোনো প্রমাণ আছে যে আমি এই পেপারগুলো ডাইরেক্ট স্টুডেন্টদের হাতে দিয়েছি? হ্যাঁ, ওদেরকেও কোর্টে যেতে হবে, ওরা ততটাই অভিযুক্ত যতটা দোষী আমাকে করা হয়েছে। হুমকি আমাদের? মিস্টার ইয়াকুব, এখানেই আপনার গলা কাঁপছে, আপনার চোখ নিচের দিকে আপনি ধরা পড়ে গেছেন। কিন্তু আপনি সব টাকার জন্য করেছেন না, আমাদের সঙ্গে শত্রুতার কারণে বা যাই মোটিভ থাক আপনার, তাতে আমাদের কিছুই যায় আসে না। আমরা আপনাকে ক্যাম্পাসে দেখতে চাই না, আপনাকে এই মুহূর্তে এখান থেকে বের করে দেওয়া হলো, জাস্ট গো, অথবা এনকোয়ারি ফেস করুন আর পুলিশ অ্যাকশন। ইয়াকুবকে বের করে দেওয়া হলো, কিন্তু ওর ফ্যামিলি ওখানেই রয়ে গেল ক্যাম্পাসে। সমস্যা ইয়াকুবের ছিল ইন্সপেক্টর স্যার, জোহরা খুব ভালো টিচার,
ওনার ছেলে মেয়ে সোহা আর রিজওয়ান খুব ভালো স্টুডেন্ট। জোরা আমাদের রিকোয়েস্ট করেছিলেন ওনাকে এবং বাচ্চাদের যেন ক্যাম্পাসে থাকতে দেওয়া হয়, এই জন্য শুধুমাত্র ইয়াকুবকে ক্যাম্পাসের বাইরে থাকতে বলেছিলাম। আপনাদের কি এটা মনে হয় যে ইয়াকুব মালিকই অনুরাগকে মার্ডার করেছে, যাতে করে স্কুলের নাম সম্মান রেপুটেশন খুব বাজেভাবে এফেক্ট হয়? না, ওটা আমরা বলতে চাইছি না, কারণ আমরা আসলটা তো জানি না। একটি 14 বছরের ছেলে স্টাফ কোয়ার্টারে অনেক রাতে প্রবেশ করে, যেখানে মৃত্যু তার জন্য ফাঁদ পেতে বসেছিল। কি ছিল তার সেখানে যাওয়ার রহস্য? এটা কি শুধু সেই ছেলেটাই জানত যে আর কোনোদিনও কথা বলতে পারবে না? আর একজন ছিল যে এই রহস্যের বিষয়ে জানত। সে জানত যে অনুরাগ সেই রাতে স্টাফ কোয়ার্টারে কেন গিয়েছিল, আর সেই ব্যক্তি ছিল অনুরাগের খুনি। হ্যালো, পিএসআই মাথুর বলছি, পুলিশ স্টেশন থেকে। আপনার সাথে একটু কথা বলতে চাই, তাড়াতাড়ি পুলিশ স্টেশনে আসুন। আগে কি ব্যাপারে আমার সাথে কথা বলতে চান? আপনি আসুন তো, তারপর জানতে পারবেন। ওয়েট করছি আমরা। হ্যাঁ, কিন্তু এখন তো আমার ক্লাসেস আছে। তো ক্লাস করে আসুন, কিন্তু আজকেই দেখা হচ্ছে, এটা ফাইনাল। আচ্ছা। গুড আফটারনুন স্যার। এক সেকেন্ড এদিকে এসো না। এক মিনিট, কি হয়েছে? ভাই, আমি পুলিশ স্টেশনে গেছে। কেন? জানি না, ওনারা ফোন করলেন আর ডাকলেন। তুই এক কাজ কর, তুই ক্লাসে গিয়ে বস, আর ভয় পাস না, হয়তো হয়তো এমনি ডেকেছে। বিবেক, কিছু জানতে পারলে অনুরাগের অ্যাকাউন্ট থেকে? হ্যাঁ স্যার, পাসওয়ার্ড সেম ছিল, আমি ওর অ্যাকাউন্ট লগ ইন করেছিলাম, কিন্তু ইয়াকুব স্যার ওর ফ্রেন্ড লিস্টে নেই স্যার। শিওর? শিওর স্যার, আমি চ্যাট হিস্ট্রি দেখেছি, আমি সব পোস্ট পড়েছি, বাট দুজনের মধ্যে কখনো কোনো ইন্টারঅ্যাকশন দেখিনি। আমার হাজবেন্ডের সঙ্গে স্কুলে কি হয়েছে এসব আপনি আমাকে কেন বলছেন? আমি কি জানতাম না? আমি নিজে সেই অপমান অবজ্ঞা ভোগ করেছি। আপনারা হয়তো আন্দাজও করতে পারছেন না যে ওই সময় আমার হাজবেন্ডের কত প্রবলেম হয়েছিল অন্য একটা জব খুঁজতে, নিজের পরিবার থেকে দূরে থাকতে। একটা টপিক শুরু করার জন্য ভূমিকা করলাম, এবার সরাসরি বিষয়ে আসি। যা জিজ্ঞেস করবেন ডাইরেক্টলি জিজ্ঞেস করুন। 11 মার্চ আপনার হাজবেন্ড আপনার ফ্ল্যাটে ছিল? আগে না, আমার হাজবেন্ড অন্য জায়গায় থাকেন, ওইখানেই একটা স্কুলে উনি পড়ান আর ওইখানেই থাকেন। প্রতি মাসে সেকেন্ড আর ফোর্থ স্যাটারডে উনি এখানে আসেন, যাতে পুরো দুদিন উনি পরিবারের সঙ্গে কাটাতে পারেন। আর এমনিতেও 11 মার্চ শুক্রবার ছিল। দেখুন ম্যাডাম, আপনার স্বামীর ভেতরে খুব রাগ ছিল স্কুল ম্যানেজমেন্টের বিরুদ্ধে, তাই না? যদি আপনারা এটা ভেবে থাকেন যে আমার হাজবেন্ডের অনুরাগ মণ্ডলের মারা যাওয়ার সঙ্গে কোনো কানেকশন আছে, তাহলে আপনারা খারাপ ভাবছেন। খারাপ তো অনেক কিছুই ঘটেছে ম্যাডাম, একটা 14 বছরের বাচ্চাকে খুন করা হয়েছে, খুন করা হয়েছে, কোনো অ্যাক্সিডেন্টে মারা যায়নি, প্রথমে ওকে খুব বাজেভাবে মারা হয় আর তারপর অজ্ঞান অবস্থায় ওপর থেকে ফেলে দেওয়া হয়। ওই বাচ্চা অনুরাগ মণ্ডল আমাদের স্টুডেন্ট ছিল, ওর বয়সে আমাদেরও 2 বাচ্চা আছে, ওর পরিবারের উপর দিয়ে কি যাচ্ছে তা আমার চাইতে ভালো কেউ বুঝবে না। আর কিছু জানি না, ইনফরমেশনটা কাজের হবে কি না, বাট আমার এখনই মনে পড়ল, ভাবলাম আপনাকে বলে দিই। অনুরাগ একবার স্টাফ কোয়ার্টারে গিয়েছিল আমার সঙ্গে। কবেকার কথা এটা, আর তোমরা কেন গিয়েছিল ওখানে? স্যার অ্যাকচুয়ালি আমাদের ক্লাসমেট রিজওয়ান মালিক, ওর বাড়িতে পার্টি ছিল, ওর বার্থডে পার্টি, তাই ও আমার সঙ্গে অনুরাগকেও ইনভাইট করেছিল।
স্যার বাস ওই একবারই আমরা ওদের বাড়ি গেছিলাম, মনে পড়লো তাই ভাবলাম আপনাকে বলে দিই। আচ্ছা বিবেক, তুমি কি বলতে পারবে যে অনুরাগ স্টাফ কোয়ার্টারের পেছন দিক দিয়ে কেন ঢুকেছিল, সামনের দিক দিয়ে কেন নয়? না স্যার, আমি একেবারেই জানি না স্যার। আমি তো এটাই সবসময় ভাবছি যে অনুরাগ আমাকে কেন কিছু বলেনি কখনো। শোনো, আমরা বিবেককে এখানেই নিয়ে আসি, এখানেই কোনো স্কুলে ভর্তি করে দিই, ওখানে হোস্টেলে ওকে রাখার দরকার নেই। দীপা, অনেক ছেলে মেয়েরা হোস্টেলে থাকে, অনেক বাবা মায়েরা তাদের বুকে পাথর রেখে নিজের ছেলে মেয়েদের অনেক দূরে হোস্টেলে পাঠায় যাতে ওরা ফিউচার তৈরি করতে পারে। আমাদের সঙ্গে যেটা হয়েছে সেটা খুব বাজে হয়েছে, কিন্তু সবার সঙ্গে তো এটা হয় না। কিন্তু আমাদের সাথে এরকম কেন হলো? আমার ছেলেটাই কেন, আমারই অনু কেন? এরকম সময় নিজেদের মনকে শক্ত করতে হয়। আমরা যেটা হারিয়েছি সেটা কোনোদিনও পাব না, এটা সারা জীবনের একটা ক্ষত। বিবেকের কাছেও তো এটা কষ্টে, ও কখনো নিজেকে ক্ষমা করতে পারবে না যে ও কোনোভাবেই নিজের ভাইকে বাঁচাতে পারলো না। আরে আমরা ওর ক্ষতকে সারাবো, কিন্তু অপরাধীকে তো শাস্তি দিয়েই ছাড়বো। যখন আপনি ওই স্কুলে পড়াতেন তখন আপনি স্টুডেন্টদের সাথে ব্যক্তিগত রিলেশন বানানোতে বিলিভ করতেন। হ্যাঁ, তাতে স্টুডেন্টদেরই লাভ হতো। আপনি যে কোনো স্টুডেন্টদের জিজ্ঞাসা করতে পারেন স্যার, তারা এই কথাই বলবে। অনুরাগ মণ্ডলে আপনার স্টুডেন্ট ছিল, ওর সাথেও আপনার ব্যক্তিগত রিলেশন ছিল? আগে না স্যার। 11 মার্চ কি আপনি দ্রিয়াতে ছিলেন নাকি ওই স্টাফ কোয়ার্টারে? স্যার, একটু আগে আমার স্ত্রীর একটা ফোন এসেছিল আমার কাছে, তো সে আমাকে বলছিল আপনি নাকি এই কথাগুলি জিজ্ঞাসা করেছেন। কেমিস্ট্রি পড়ান না আপনি? হ্যাঁ স্যার। তাহলে তো ভালোভাবেই জানবেন যে প্রত্যেকটা টেস্টের 3টে করে রেজাল্ট নেওয়া হয়, আমাদের সবে দ্বিতীয়টা চলছে 11 মার্চ। ইয়েস অর নো? নো, ছিলাম না, আমি দৃঢ়তে ছিলাম। স্যার, আমি জানতে পেরেছি যে আপনি খুব জোর কদমে আমার ব্যাপারে খোঁজখবর চালাচ্ছেন, আর স্কুল যা যা বলেছে সেগুলো কি সত্যি মনে করে আপনি ভুল থিওরিতে চলছেন? একটা সায়েন্টিফিক থিওরি থাকা উচিত স্যার। যেভাবে আপনার সায়েন্স প্রমাণের উপর ভিত্তি করে আগে এগিয়ে যায়, আমাদের পুলিশের ইনভেস্টিগেশনও ঠিক একইভাবে প্রমাণের উপর ভিত্তি করেই আগে এগোয়। আর এই প্রমাণ কি করে পাওয়া যায়? যখন সেটাকে নির্দিষ্ট পথে খোঁজা হয়। আর এই পথ কোথা থেকে খোঁজা হয়? অতীতের সূত্র ধরে, যেটাকে আপনারা এম্পিরিক্যাল ডাটা বলেন সেটাকে আমরা কেস হিস্ট্রি বলি। আর ঠিক এখন আপনার কেস ডেটা ওয়ার্কিং প্রোগ্রেস, আমাদের ভাষাতে যদি বলেন সাসপেক্ট। স্যার, আমার কাছে যে ডেটাগুলো আছে, 1 নম্বর, আমি অনুরাগ মণ্ডলকে পার্সোনালি একদমই চিনতাম না। 2, আমার ওর সাথে আলাদাভাবে কোনো ইন্টারেকশন হয়নি স্যার। 3, 11 মার্চ আমি সেখানে ছিলামই না। তাহলে তো স্কুলের স্টাফ কোয়ার্টারে থাকার তো কোনো প্রশ্নই ওঠে না আমার। 4, 11 মার্চে আমি দ্রেয়াতে ভাড়া করা বাড়িতে ছিলাম স্যার। কালকের ক্লাসের প্রস্তুতি নিতে হবে, তো তো আমি এখন যাই স্যার, আপনি ইনভেস্টিগেশনটা চালিয়ে যান। ভাই বিবেক, যদি আমি কিচ্ছু জানতে পারতাম তাহলে সবার আগে আমি তো তোকেই বলতাম। আর তোর কেন এরকম মনে হচ্ছে যে আমি তোর কাছে কিছু লুকোচ্ছি? আমি জানি না রিজওয়ান, তুই স্টাফ কোয়ার্টারে থাকিস, আমি ভাবলাম তুই হয়তো জানবি যে অনুরাগ এত রাতে কেন স্টাফ কোয়ার্টারে গিয়েছিল, তা আবার পিছনের রাস্তা দিয়ে। তার উপর আধ ঘন্টা আগে তো তোরা একসঙ্গেই ছিলি না? অনুরাগ তোর ভাই ছিল, আর আমি তোর কষ্টটা বুঝতে পারছি, কিন্তু বিবেক তুই আমার কথাটা বিশ্বাস কর, আমিও তোকে একই কথা বলছি যে কথাটা পুলিশকে বলেছিলাম, যে আমি সত্যি বলছি আমি কিছু জানি না। Thank you.
১৮ই মার্চ রাত ১টা বেজে ১৫ মিনিটে জোহরা মালিক তার হাজব্যান্ড ইয়াকুব মালিককে ফোন করেছিল। স্যার, আপনার পয়েন্টটা কি? একজন ওয়াইফ কি তার হাজব্যান্ডকে ফোন করতে পারে না? আলবাত করতে পারে, কেন করবে না? কিন্তু যদি ফোনটা রাত্রি সোয়া ১টার সময় করা হয় আর তার ঠিক ১৫ মিনিট পরে একটা ১৪ বছরের বাচ্চাকে খুন করা হয়, তাও আবার সেই বিল্ডিংয়েই, তাহলে তো ঘন্টা একটু বাজবেই ম্যাডাম। আপনি আবার ঘুরিয়ে ফিরিয়ে অনুরাগ মণ্ডলের মৃত্যুটাকে আমাদের পরিবারের সঙ্গে মেলাচ্ছেন। শুধু আপনার পরিবারের সাথেই নয় ম্যাডাম, বরং অনুরাগ মণ্ডলের খুনের কেসে আমরা তাদের সবাইকে জড়াচ্ছি যাদেরকে আমরা সন্দেহ করছি। তাই ম্যাডাম প্লিজ, আপনি কি বলবেন যে রাত্রি সোয়া ১টার সময়, তাও আবার একটা বাচ্চাকে খুন করার ১৫ মিনিট আগে, আপনি ঠিক কিসের জন্য কল করেছিলেন? এই কলটা একটা চেকের জন্য করা হয়েছিল। আমি ইয়াকুবকে মনে করানোর জন্য ফোন করেছিলাম যে সকালে সবার আগে চেকটা যেন পাঠিয়ে দেয়। চেকটা পার্সোনাল ছিল, একজন রিলেটিভের জন্য। আর কিছু জিজ্ঞাসা করতে চান আপনি? না, আর কিছু না, ধন্যবাদ। এভরি অ্যাকশন হ্যাজ এন ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। কিন্তু স্যার, একটা ১৪ বছরের ছেলে কি এমন অ্যাকশন নেবে যার এমন ভয়ঙ্কর রিয়াকশন হবে? এই ফোন কলটা অ্যাকশন ছিল নাকি রিয়াকশন, এই দুটোর মধ্যেই আমরা এই কেসের ফর্মুলাটা ক্র্যাক করব। থ্যাংক ইউ স্যার, গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। সেই রাতে অনুরাগ স্কুল থেকে বেরিয়ে সোজা স্টাফ কোয়ার্টারের দিকে গিয়েছিল। সে পিছনের গেট দিয়ে স্টাফ কোয়ার্টারে ঢুকেছিল বিশেষ কোনো উদ্দেশ্যে। দীপা, দীপা কিছু তো খাও। গলা দিয়ে আমার খাবার নামছে না। যখনই অনুরাগের সাথে কথা বলতাম, ও সবসময় ঘরের খাবারের কথাই বলতো। খাবার ঠিক আছে, কিন্তু তোমার মতো অত ভালো তো নয়। এখনো আমার এরকম মনে হয় যে অনু খাবারের গন্ধে ছুটে আসবে আর আনন্দ করে ঝাঁপিয়ে পড়ে সবকিছু খেয়ে নেবে। একদিকে অনুরাগের অসহায় মা বাবা শোকে বেহাল ছিলেন, আর অন্যদিকে স্কুলের অনেকের উপরেই এই কেসের গভীর প্রভাব পড়েছিল। কেউ আতঙ্কিত ছিল তো কেউ আফসোস করছিল। পুরো পরিবেশটাই একটা রহস্যময় অন্ধকারে ডুবেছিল। হ্যালো। হ্যালো জয়েন্ট স্যার। হ্যাঁ, তুমি কি বলছো? স্যার প্লিজ, আমার নামটা জিজ্ঞাসা করবেন না। ওকে, কেন ফোন করেছো? কিছু বলার আছে স্যার। তাহলে বলো। ওই নাম্বারটা আমাদের বয়েজ হোস্টেলের ল্যান্ডলাইনে ছিল। কি বলেছে, কি হয়েছে ছেলেটা কাল্লাতে আপনাকে? ও যেটা বলেছে সেটা যদি সত্যি হয় না, তাহলে আমাদের এক্ষুনি পুলিশের কাছে যেতে হবে, এক্ষুনি। আমরা ওই স্টুডেন্টের নাম সামনে আনতে চাইছি না স্যার। আর ওই ছেলেটা যা কিছু বলেছে ইন্সপেক্টর স্যার, তাতে আপনার কেসে যথেষ্ট হেল্প হতে পারে। যে ছাত্রর ফোন এসেছিল, সে কি শিওর হয়ে বলছে যে অনুরাগ ভদ্রমহিলার ঘরে গেছিলেন? না, ও শুধু কারণটা বলেছে যার জন্য হয়তো অনুরাগ স্টাফ কোয়ার্টারে গিয়েছিল। আয় অনুরাগ। অনুরাগ, তোর মনে আছে আমার বার্থডের দিন তুই কিভাবে বিরিয়ানি হাত চেটে চেটে খাচ্ছিলি? আরে তুমি আর বিরিয়ানির কথা বলো না, ওটা তো আমাদের ফেভারিট ডিশ, মা আমার জন্য সব সময় বানায়। আমাদের বাড়িতে আজকে আবার হয়েছে, খেতে আসবি? আরে কিন্তু এই পেইন্টিংটা তো কমপ্লিট করতে হবে না। আমি তো আর ১০ মিনিটের মধ্যে বেরিয়ে যাচ্ছি। তুই এক কাজ কর, আরামসে পেইন্টিং শেষ করে আমাদের বাড়িতে চলে আয়। গুড নাইট, গুড নাইট, গুড নাইট।
তুমি কি যাচ্ছ? হ্যাঁ, তুই তাড়াতাড়ি চলে আয়। এই বেশ 20 মিনিট লাগবে। আর শোন ভাই, পিছনের দিক থেকে আসিস। কেন? পিছনের দিকে সিসিটিভি ক্যামেরা নেই না? সামনে তো সিসিটিভি ক্যামেরা আছে। সিসিটিভি আছে তো কি হয়েছে? দেখ, এমনিতে তুই এত রাতে স্টাফ কোয়ার্টারে যাবি, তোকে কেউ ছাড়বে না। তার উপর তোকে হাজারটা প্রশ্ন করবে, কেন এসেছিস, কি করতে এসেছিস, প্যারেন্টসকে ডাকো। আর যদি ড্রাগস ফাক্সের ব্যাপার ভাবে তাহলে তো আরো কষ্ট। তাই ছাড় না ভাই, তুই এক কাজ কর, পিছনে গেট দিয়ে আয়, বিরিয়ানি খা, আর পিছনের গেট দিয়ে আবার ফেরত চলে যা। চল ঠিক আছে। ঠিক আছে স্যার, আপনি আমাদের কেন এইভাবে সন্দেহ করছেন? মিস্টার ইয়াকুব মালিক, এইবার না সন্দেহের সাথে সাথে একটু বিশ্বাসও হচ্ছে। আবারও একবার জিজ্ঞেস করছি, 11 মার্চ রাত্রিবেলা কি অনুরাগ মণ্ডল আপনার ফ্ল্যাটে এসেছিল? আপনি না বললে আপনার ছেলে রিজওয়ানকে জিজ্ঞেস করব। হতে পারে ও অস্বীকার করবে, না বলবে, ঠিক আপনারই মতো। কিন্তু তার ঠিক পরেই সেম টু সেম প্রশ্ন আপনার মেয়ে সোহাকে করব। ও অল্পতে ভেঙে যাবে, খুব তাড়াতাড়ি সত্যিটা বলে দেবে। আমাদের কাজটা হচ্ছে বলার। আমরা দেখেছি তো ভাই সোহা আর অনুরাগকে একসাথে। দেখ রিজওয়ান, সোহা আমাদেরও বোনের মতন। আর আমি বলছি না, এটা শুধু ফ্রেন্ডশিপ হতে পারে না, পাক্কা। কিন্তু প্রমাণ কি আছে? আচ্ছা চল মেনে নিলাম গুড ফ্রেন্ড, কিন্তু তুই ভাব না, গুড ফ্রেন্ডস হাত কেন ধরবে? কিছু জিনিস এমন হয়ে যায় না, যদি সেটা সময়ে ঠিক না করা যায় তাহলে পরে মূল্য দিতে হয়, আর এর আফসোসটা সারা জীবন থেকে যায়। দেখ রিজওয়ান, কিছু জিনিস ফোনের ভেতরেই রাস্তা হয়ে যায়, সহজেই উঠে নিতে পারে না। আর যদি একবার স্ট্যাম্প করে যায় না, তাহলে ব্যাস, তুই যতই চেষ্টা করিস না কেন আর কোনো লাভ হবে না। কি বলবে বলছিলে ভাই? তোর আর অনুরাগের ফ্রেন্ডশিপ কি হয়েছে? দেখ বোন, লোকেরা তোদেরকে নিয়ে খারাপ খারাপ কথা বলছে। লোক মানে তোমার বন্ধুরা। তুই ওসব ছাড়, এটা বল যে তোদের দুজনের মধ্যে কি চলছে। ভাই তোমার কি হয়েছে বলো তো? আর আমার আর ওর ফ্রেন্ডশিপ নিয়ে লোকে কি যাতা বলছে তুমি বলো।